মেজর সাহেব দু হাজার দুয়ে ঈদুল আজহায় রিলিজ পাই আরমান প্রোডাকশন প্রযোজিত পরিবেশিত এবং কাহিনী সংলাপ আবদুল্লাহ জহির বাবু চিত্রনাট্য পরিচালনায় মন্তাজুর রহমান আকবর সিনেমাটা সঙ্গীত করে আলম খান এবং কবির বকুল ছিল গীতিকারে এবং সিনেমাটার নৃত্যপি আজিজ রেজা ইমদাদুল হক খোকন সিনেমাটা আমজাদ হোসেন হাসে সম্পাদনায় ছিল সিনেমাটা অভিনয় করে মান্না মৌসুমী শাহিন আলো ময়ূরী দিলদার নাসরিন ইলিয়াস কুবরা সুরুজ বাঙালি অতিথি শিল্পী শাহানাজ তারপরে মনারসন ডিপজল সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করে সিনেমাটা গল্পটা একদম সত্য ঘটনা অবলম্বনে এবং সিনেমাটা শুরু হয় যে ডিপ জল মানে উসমান সে নাম সে ফাঁকায় বেরোছে বাড়ির থেকে তখন তার জনগণরা সব দেখা করার জন্য এসেছে তখনও হইলুকার কষে তখন একটা ছেলেকে মারা যায় তারপর ডিপ জল ওতে তাড়া কইরে বা তেড়ে দেয় আর একটা পুরুষ মানুষ এসে বলে আমার এই মেয়েটাকে একজন আর আছে এই দেখেন অ্যাসিড মেসে তারপরে ডিপ জল গিয়েছে গিয়ে ও ধরে দিয়েছে পুলিশে ও চলে এখন ওখানে একটা গান আছে ডিয়ামসে মৌসুমীর পিঠা বলে গান সে পিঠা বিক্রি করে এইভাবে গল্পটা আগাতে থাকে তখনই এই ইলিয়াস কুবরা ববি মৌসুমীর বাপের কাছে এসে ওই যে বস্তি মানুষরা যে জায়গায় থাকে ওই জায়গাটা ওরা নিয়ে নিতে চাইছে তখনও দিতে চায় না তারপর অনেক কথাবার্তা বলার পরে তারপর মৌসুমী এইসে দেখো ওর বাপকে মেরে ফেলছে তখনই ও শরীর মানে আঘাত করবে পরবর্তী ওরা চলে যায় ওদিকে ববি ডিপ জলকে বলে ডিপ জল এইসব ডিপ জল ওকে যেখানে পাবি সেখানে ইলিয়াস ইলিয়াসকুবরা ওই ওর বাপকে মারার জন্য ওই বস্তিতে চলে এসেছে তখনই ওই মারামারি হাতে ওইদিকে মান্না চলে এসেছে মেজর সাহেব অবসরপ্রাপ্ত সে এসে দেখলে দেখে তাদের সাথে মারামারি করে সুইটে দিয়ে সে বলে এত মানুষ তাদের সাথে মারামারি আপনারা করতে পারছেন না বলছে কিভাবে পারব সে এইভাবে বলার পর সে বাসায় চলে এসে নাসরিনোর বোন চোখ সে কানা কানা সে বলছে বোন তুই আমি অনেকদিন পরে এসেছি তারপর আমি যাই শার্ট প্যান্ট সব খুলি ওদিকে ও মৌসুমি পাশে বসেছে পরবর্তীতে দিলদার এসে দিলদার হলো সাংবাদিক মানুষ এভাবে গল্পটা আগাতে থাকে তখনই এদিকে দেখা যায় যে শাহিন আলম একটা কলেজে পড়াশোনা করে ময়ূরী তারা হলো পরে ইহাসে ভোটের জন্যই কথা বলছে বলছে আমার এই পাশ করলে আমি এই পর্ব করবো এই পর দেখা যায় ময়ূরী পাশ হয়ে গিয়েছে পর্বত ওদের সাথে মারামারি হয় পরবর্তী পুলিশ এসে তেড়ে দেয় এইভাবে গল্পটা আগাতে থাকে ওদিকেই ওই যে ডিপ জল এই এই জায়গাটা নেওয়ার জন্য উসমান নেওয়ার জন্য অনেক কিছু করে এদিকে মৌসুমি মান্নাকে ভালোবাসে বলছে তখন মান্না বলেছে তুমি তো পুরুষ মানুষ তোমাকে কিভাবে ভালোবাসবো তার বলতে তো মেজে মেয়ে সেই জোর বা ওর কাছে গিয়েছে মান্নার দিকে ফিদা পরবর্তীতে একটা গান হয় মেজর সাহেব তারপর আসে শেষ হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে অনেক মানুষ গেঁদা ফেঁজা খাসছে তখন বললে তোমরা পড়াশোনা করো তোমরা এই এইসব করছো কেন ও বলার পরে বলছে যে তাদের ছেড়ে দিলে দেওয়ার পরে ওই যে ডিপ জালে ডিপ জাল মান্নার উপর রাগ মেজর সাহেবের উপরে তখন মিশা সহদগারের মিশা সহদগার ডেকে নিয়ে এসে ওর রাত্রেবেলা মারামারি করতে গিয়েছে তখন ও ওদের সাথে মারামারি করে ও চলে এসেছে একদিকে দেখা যায় যে চিতা মানে ওই যে শাইন আলমের বন্ধু ওরা কী করে দিয়েছে একটা কলেজের মধ্যে মানে কলেজের কক্ষের মধ্যে গিয়ে বেশ যদি তখন শাইন বলে পরে শাইন আলম ওদের মেয়েরে তেড়ে দেয় তার পরবর্তী ওদের কথা বলা বলার পর ওদের ওদের সাথে ওর হাসে প্রেম হয়ে যায় তারপরে একটা গান হয় ওদিকে ওই যে উসমান মানে ডিপ জল ওই যে জায়গাটা নেওয়ার জন্য আশ্বাস করছে তখন মান্নার বাসায় এসে কথাবার্তা বলছে এই যে আমার আমার কাছে থাকেন টাকা পয়সা কোনো চিন্তা নেই আমার সাথে থাকলে কোনো বিষয় নেই এভাবে বলতে বলতে মান্না তো নেয় না ও সৎ বান লোক তারপর তেড়ে দেয় তখনই ডিপ জলের ওপর রাগ হয়ে যায় ডিপ জল কী করে একটা পানির ওর মধ্যে পানি দিয়ের মধ্যে মানে ওষুধ দিয়ে দেয় তখন সবার পেট খারাপ হয়ে গেছে মানুষজন ওই বস্তি সবাই তখন মান নেইছে সবার বাস আছে তখনই ডিপ জাল এসে সবাই স্যালাইন ফেলাইন দিয়ে বলছে যে আমি আপনাদের ভালো চাই এখানে সই দেন আর ওষুধ নিয়ে যায় তখনই সুরুজ বাঙালি নিয়ে গেছে মান্না পর্বতে এসে দেখে সবাই জমি ফবি নিয়ে চলে যাবে তার সবার বলে বলার পরে ওরা চলে যায় এভাবে গল্পটা দেখবেন আগাতে থাকে ওদিকে ওই যে নিশা তারপরে একটা দেখা যায় যে নাসরিন ময়ূরী এবং ওদেরকে ইলিয়াস মানে ডিপ জলের লোকজন ধরিয়ে নিয়ে যাচ্ছে তখন সাইনালুম গিয়ে ওদের বাসায় বেঁচেইছে ডিপ জলকে বলে ডিপ জল তারপরে একটা ইলিয়াস কুপরা মারে তারপরে মিশার সাথে কথা আগা তারপরে সায়নালোমের কলেজে পেইটে দেয় এবং ওরা কথাবার্তা বলার পরে এইভাবে আগাতে থাকে ওদিকে দেখা যাচ্ছে ওই যে ডিপ জল ওই বলার পরে নাসিনীর ধরে নিগে ওর সাথে বেজ যদি করে বলা মেরে ফেল দেয় তখন মান অনেক কিছু করার পরেও ওর বোনকে বাঁচাতে পারে না এইভাবে গল্পটা আগাতে থাকে তারা বোতে ওই যে বস্তিটা নেওয়ার জন্য ডিপ জল বস্তির সবাইকে মেরে ফেলে এমনকি মৌসুমির বাপকেও মেরে ফেলে ফেলার পরে মা মৌসুমে এসে দেখে এই অবস্থা তার পরবর্তীতে ওই নায়ক রাজ রাজাক এসে দেখে সবার এই অবস্থা তারপর দিলদার সাংবাদিক সে সবাই ছবি ফবি তুলে ও দেখায় দেখার পরে উসমানের ধরে নিয়ে যায় কারাগারে সিরাজ হায়দার ও দেখেও ছেড়ে দেয় ছেড়ে দিয়ে দেখে যে রাজ্জাকের দুটা পাক কেটে দেয় এই দেখে দেখে সাইন আলম দেখে আমি সবাইকে বলি দেবো পুলিশ পুলিশ তারপর আবার কারাগারে নিয়ে যাই এইভাবে গল্প টাকায় এর পরবর্তী দেখবেন ও ডিপজলকে তারা করে মান্না কিন্তু কাজে হাত সে নেতা তার কাছে চলে যায় গিয়ে পরবর্তীতে সে ছাড়া পায় সাড়া পাওয়ার পরে ছাড়া পাওয়ার পরে ওই নেতা দিয়ে মান্না ধরে নিয়ে যায় তারপর কারাগারে দেয় কারাগারে দিয়ে রাখে তখনই ডিপ জল নাসির খান সে ডাক্তার তারা নিয়ে গিয়ে ওর মেরে থুয়ে দেয় মান্নাকে এদিকে ডিপ জল ওর বইলে কইয়ে মৌসুমির মানে মান্নার বাড়িতে মৌসুমীর কাছে গিয়েছে নাম সুন্দরী ওর ধরে নিতে চেষ্টা করার পরে মৌসুম ওর কি একটা দেয় তারপরে নাসির খানকে মেরে চলে আসে তারপর সিরাজ হায়দারকে মেরে দিয়ে তারপর ও ছাড়া পায় এভাবে গল্পটা আগাতে থাকে তার পরবর্তীতে ওই যে কোটে আসে ডিপ জলকে তুলে সে ডিপ জলকে তুলে ওর সাথে মারামারি মানে সবকিছু বলে সাইন আলমকে ধরে নিয়ে নিয়ে এক জায়গায় রেখেছে তখন মান্না গিয়ে ওর নিয়ে আসে অনেক কিছু মারামারি ফাইটিং করে নিয়েছে কারাগার নিয়েছে বলে এই উসমান সবাইকে মেরেছে চলে বলছে আমার পা কেটেছে তারপর সাইন আলম বলে আমার এসব করেছে পরবর্তী তোর জেল হয়ে যায় মানে ফাঁসির কারাগার দিয়ে তার তো ওখানে বোমা মারি কারাগারে মেরে তারপর মান্না ডিপ জল মারামারি হয়ে দেয় এবং সিনেমাটা শেষ হয় তো দেখলে বোঝা যায় যে একটা মেজর সাহেব কিভাবে একটা দেশকে বাঁচানোর জন্য একটা ভিলেনদের হাত থেকে বাঁচার জন্য আর জল শেষ আসছে যে আমি কোনো ওই বস্তি ফস্তি নিয়ে আমি বড় হব একদিকে সে মেজর একদিকে তার বুন মারা যাচ্ছে একদিকে টোটাল কাহিনীটা দেখলে আপনার মনে একটা শান্তি আসবে এবং সত্য ঘটনা অবলম্বনে রহমান আকবরের পরিচালনায় আরমান প্রোডাকশনে প্রযোজিত করিবে আবদুল্লাহ জহিরবাবুর কাহিনীতে আলম খানি সঙ্গীত অসাধারণ গল্পের এই মুভিটা মেজর সাহেব মুভিটা সিডি প্লাস মুভিজ ইউটিউব চ্যানেলে আছে যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো শুনে একবার হলে দেখে আসতে পারেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন আরও নতুন নতুন মুভি নিয়ে আপনার সামনে হাজিরা হবে